হ্যালো বন্ধুরা, সেম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সামনে একটা পুরো জঙ্গল টাইপের দেখতে হচ্ছে, এখানে আসামের এটাই সব থেকে শুধু গাছ, চারদিকে গাছপালা, পুরো জঙ্গল জঙ্গল এরিয়া। গ্রামের মাঝখানে একটা দুটো করে ঘর আছে কি ঘর নেই, মাঝখানে রাস্তার আছে, আর চারদিকে শুধু গাছপালা আর জঙ্গল, গাছপালা আর জঙ্গল। তো তোমাদেরকে আজকে আমি বাঁদর দেখতে যাব। বাঁদর বলতে এখানেতে প্রচুর বাঁদর আছে আমি শুনেছি, তো সেখানতে আমি দেখতে যাব। চলো, তোমাদের জানি না দেখতে পাবো কি না, যদি দেখতে পাই অবশ্যই দেখাবো তোমাদেরকে। আগের ব্লগে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে, কেউ জানাওনি কমেন্ট করে জানাবে, চা বাগানটা তোমাদের কেমন লেগেছে। বিশেষ করে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, চা বাগান তোমাদের কেমন লেগেছে। তো আজকে আমি বাঁদর দেখানোর চেষ্টা করবো, চেষ্টা করবো। গাছখানে আছে, গেলি দেখতে, আমি দুবার তিনবার গেছি, দুবার তিনবার গেলি দেখতে পেয়েছি। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব, চলো দেখতে চলো। আমার হাজব্যান্ড যখন আগে এখানে ছিল তখন আমি আসিনি, তখন বলতো এখানে প্রচুর বাঁদর, এত বাঁদরের অর্ধ পাতাই দেখছি আজকে। একদম কোনো ব্যাপার নয়, বা ছেলে কোলে নিয়ে কেমন যাচ্ছে দেখো, ওই তো বাঁদরের পেটে ঝুলছে, সামনে থামটাতে কাজে চলে এসছে আমাদের। ছেলে কোলে নিয়ে কেমন যাচ্ছে দেখো, মোবাইলটা কেড়ে নেবেন দেখছে, ভয় লাগছে। এটা মনে হয় বড়, এটা মনে হয় বড় জোন, পেয়ারটাকে নিয়ে যাচ্ছে মতো লাপিয়ে লাপিয়ে বেরিয়ে পড়লো, খাওয়া হয়ে গেলো, পেট ভরে গেল। গাছে এখনো দুজনে আছে, বাড়ি ফিরে যাব, ঝিমঝিম করে বৃষ্টি নেমে গেছে। তাই বটে, তলায় ছাগল আর ওপরে বাঁদর, ছাগল বাঁদর দুজনই আছে। ছাতারা ছাতারা না, জল নেমে গেছে ঝিমঝিম করে, আধ খা করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে, আর কি করে, ওদের তো ওরকমই। ফুটু সবা বলো না, এখানে এসে আসামের এটাই, হ্যাঁ সবসময় ঝিমঝিম ঝিমঝিম করে। আর একটা কোলে ছেলে নিয়ে আছে গো, ছানাপাড়া কোলে ছেলে নিয়ে আছে বাঁদরটা, আর দেখ ছানা কইটুখানি ছেলে একটা, কত কোনো বাঁদর নিয়েছে পেয়ারা গাছটা। এখানে তো সব জঙ্গল জঙ্গল এরিয়া, তো বাঁদর গাছে পেয়ারা খাচ্ছে কেমন দেখো। রাস্তার ধার দিয়ে যাচ্ছি, তিনটে আছে, ওরে এত সুপুরি গাছ, বাপরে সুপারি গাছে ভর্তি একদম। জল হয়েছে সুপুরি করতে, ওই জন্য মেয়েগুলো তো সুপুরি করতে এসেছে। আর সুপারি গাছের নিচে মানেই চা বাগান, এই যে সুপারি গাছ নিচে মানেই চা বাগান। সুপারিগুলো পারবে কি করে, পার না, আরে জানে ওরা,